يسألونك عن الأنفال نبي جي گو او نبي اپنی اپنار صحابہ اکرام در کے بولے دین تا در کے جانئے دین يسألونك عن الأنفال তারা আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে বদরের যুদ্ধে যে সমস্ত মালগুলো গচ্ছিত করা হয়েছিল এই মাল সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করছে আপনি তাদেরকে বলে দিন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল হে নবী আপনি তাদেরকে বলে দিন যে মাল নিয়ে তারা আজকে অহংকার করছে ঝগড়া সৃষ্টি করেছে আপনি তাদেরকে পরিষ্কার জানিয়ে দিন এই মালের হক একমাত্র আল্লাহ এবং তার রাসূলের এত বড় কথা বলার পরে আর ঝগড়া থাকতে পারে যে মালের হক স্বয়ং আল্লাহ এবং তার রাসূল নিয়ে নিলেন আর ঝগড়া থাকতে পারে থাকবে না আর ঝগড়া থাকার কোনো জায়গা নেই তবে মনের মাঝে একটা ওয়াসওয়াসা তৈরি হয়ে গেল আরে এত কষ্ট করে আমরা লড়াই করলাম এত কষ্ট করে আমরা মালগুলো গচ্ছিত করলাম এত কষ্ট করে আমরা বিশ্বনবীকে ঘিরে রাখলাম ঢাল হয়ে আর এই মাল আমরা পেলাম না তবে আপনাকে একটা গোপন কথা বলে দিই গনিমতের মাল বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন উম্মতের জন্য ভক্ষণ করা খাওয়াটা জায়েজ ছিল না শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই মায়া মহব্বত দয়াটা করা হয়েছে এই জন্য বিশ্বনবীর উম্মতেরা এই গনিমতের মালটা খাওয়া জায়েজ হয়েছে তাদের উপরে তো এই কথা যখন হলো মনে মনে ওয়াসওয়াসা তৈরি হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করছেন কি সাবধান لله والرسول فاتقوا الله ও আল্লাহর বান্দারা তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো এই ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমাদের মনের মধ্যে কোন রকমের ওয়াসওয়াসা রাখিও না এই ওয়াসওয়াসা তোমাদের মনের মাঝে রাখা হবে না রাখা যাবে না তোমরা সংশোধন হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ও আমার বান্দারা তোমরা নিজেদের মধ্যে কোন রকমের ওয়াসওয়াসা রাখিও না শয়তানি রাখিও না আল্লাহকে ভয় করে তোমরা নিজেদেরকে নিজেদের মধ্যে সংযত করে নাও তোমরা নিজে সংশোধন হয়ে যাও সংযত হয়ে যাও সংশোধন হয়ে যাও তোমরা নিজে ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে সূরা হুজরাতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সারা পৃথিবীতে যতগুলো মুমিন আছে সবাই যেন একে অপরের ভাই ভাই তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন নারাই তাকবীর আমার বাড়ি ভারত আপনার বাড়ি বাংলাদেশের গায়ে বান্ধাই মনে করছেন কোন সম্পর্ক নাই না 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 এই ফয়সালা স্বয়ং আল্লাহ দিয়েছেন আপনি আমার একজন দিনী ভাই আপনি আমার দিনী ভাই এই জন্য আমাদেরকে সংশোধন হয়ে যেতে হবে সংযত হয়ে যেতে হবে ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হও যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হও ঈমানদার হয়ে যাও নিশ্চয় মুমিন হলে তাহলে কিছু পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা মুমিন হবে কারা ঈমানদার হবে ও মুমিনা নর নারী তোমরা শুনে নাও তাদের চারখানা গুণ থাকতে হবে চার থেকে পাঁচখানা গুণ এই আয়াতের ভিতরে বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম রাব্বুল আলামিন বলছেন এরা মুমিন হবে
যারা মুমিন হবে ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহর জিকির করা হবে তখন তার অন্তরখানা যায় ভয়ে কম্পিত হয়ে যাবে আর চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়বে কোরআন তেলাওয়াত মানে কোরআনের আইন বাস্তবায়ন করা কোরআনের আইন শোনা যখন কোরআনের আইন শুনবে তখন তার অন্তরটা থরথর 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 করে কাঁপবে দুই চোখ বেয়ে অশ্রু বের হবে এটা হচ্ছে মুমিনের প্রথম নাম্বার গুণ এর প্রমাণ দেখবেন আল্লাহর আইন শোনার পরে কোরআন শোনার পরে অন্তর কেমন কেঁপে যায় শুনবেন প্রমাণ বানি আসলাম গোত্রের একজন মহিলা কোন গোত্র বানি আসলাম গোত্রের একজন মহিলা তিনি বিবাহিত অবস্থায় জেনা করেছিল ব্যভিচার করেছিল এই জেনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন ওয়ালা তাকরাবুজ জেনা তোমরা জেনার নিকটবর্তী হয়ো না বিবাহিত অবস্থায় যদি কেউ জেনা করে তার আইন হলো তাকে রজম করতে হবে মেরে দিতে হবে আর যদি অবিবাহিত অবস্থায় করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে এটা হলো কোরআনের আইন এখন এই মহিলা জেনা করেছে 3 মাস হয়ে গেল 4 মাস হয়ে গেল জেনা করার পরে পেটে সন্তান পর্যন্ত জন্ম নিয়েছে কোরআনের আইন শোনার পরে মনটা যেন কেমন কাঁদো কাঁদো সর হয়ে গেছে অন্তরটা থরথর থরথর করে কাঁপছে চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে পেটটা যেন উঁচু হয়ে গেছে মহিলা থাকতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে গিয়ে বলছেন আবু বকর আমি এই পাপ করেছি আমি বিবাহিত অবস্থায় জেনা করেছি আবু বকর আমার কি ক্ষমা আছে আমি এখন কি করব আমার জন্য কি আইন আবু বকর বলছেন ও মহিলা তুমি বাড়ি গিয়ে চুপচাপ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আবু বকর বলছেন তুমি ক্ষমা চেয়ে নাও তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে আর এই দোষটা তুমি অন্য কোন মানুষের সামনে আর বলো না দোষটাকে গোপন রাখো তুমি যে গোনাটা করেছো অন্য মানুষকে আর জানতে দিও না তুমি ক্ষমা চেয়ে নাও মহিলার মনে তৃপ্তি আসলো না কেন সে তো আজকে পাপ করেছে তার মনে এটাই গাইছে মরার পরে আমাকে জাহান্নামে যেতে হবে এ কথা বলার পরে সে যখন মনে আশ্বস্ত হলো না স্বয়ং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন উমরকে বলছেন উমর আমি জেনা করেছি আমার উপরে আল্লাহর হুকুম লাগু করেন উমর বললেন ও মহিলা যাও যাও তুমি বাড়ি ফিরে যাও আর বাড়ি ফিরে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও ক্ষমা চেয়ে নাও তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তারপরও তার মনে যখন শান্তি আসলো না মনে যখন তৃপ্তি আসলো না স্বয়ং বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতাহিরনি নবীজি গো আপনি আমাকে পাক পবিত্র করে নেন এ কথা যেমন বললেন বিশ্বনবী যেন মুখটাকে অন্য দিকে ঘুরিয়ে নিলেন আবার মহিলা ওই দিকে গিয়ে বলছেন ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনি আমাকে পবিত্র করে নেন পাক করে নেন নবীজি আবার যেন মুখটাকে অন্য দিকে ঘুরিয়ে নিলেন আবার মহিলা বলছেন ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনি আমাকে পাক পবিত্র করে নেন নবী নবীজি এবার ভাবলেন মেয়েটা নিশ্চয় পাগল আছে এর মাথায় ক্র্যাক মেরে দিয়েছে ব্রেন টাল হয়ে গেছে একে যেন বারবার যেতে বলছি কিন্তু যাই না খবর না হলো মহিলা কি সত্যি সত্যি পাগল আছে
খবর পাওয়া গেল না না মহিলা পাগল নয় মহিলার পরিবারের লোকেরা পর্যন্ত সাক্ষ্য দিল এই মহিলা পাগল নয় বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ বললেন ও মহিলা তোমার পেটে যে বাচ্চাটা আছে ভূমিষ্ঠ হওয়ার পরে তার যখন দুধ খাওয়ার সময়টা শেষ হয়ে যাবে তখন তুমি আমার কাছে আসবে সেই সময় যেন অপেক্ষা করতে 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 মহিলা প্রতিদিন যেন কাঁদছে হায় এই অবস্থায় যদি আজকে আমার মত হয়ে যায় আমি জাহান্নামী হয়ে যাব কাঁদো কাঁদো স্বরে সে নিজের সন্তানকে নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হলেন নবীজি গো এই দেখুন এটা আমার সন্তান এই সন্তান এখন খেতে পারছে রুটি খেতে পারছে এই সন্তানের দুধ খাওয়ার সময় শেষ হয়ে গেছে নবীজি গো তাড়াতাড়ি আপনি আমাকে পবিত্র করার ব্যবস্থা করেন এই কথা বলার পরে বিশ্বনবী সমস্ত সাহাবা ইকরামদের বললেন ও আমার সাহাবারা যাও যাও মহিলাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে পুঁতে দাও পুঁতে দিয়ে মেরে দাও মাঠের মধ্যে যাওয়া হলো বুক পর্যন্ত গর্ত খনন করে মহিলাকে গর্তে ফেলে দিয়ে সুন্দর করে যেন মাটি চাপা দিয়ে দূর থেকে পাথর ছুঁড়ে মারা হলো পাথর ছুটতে 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 মহিলা এক পর্যায়ে জীবন বিলীন করে দিলেন তিনি যেন দুনিয়া ছেড়ে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই মহিলার জানাজা পড়াচ্ছেন স্বয়ং বিশ্বনবী জানাজা পড়াচ্ছেন হযরত উমর বলছেন নবীজি গো মহিলা তো একজন জেনাকারী মহিলা আপনি কেন এর জানাজা পড়াচ্ছেন পড়াবেন নবীজি বললেন উমার শুনে নাও এই মহিলা শুধু জেনাকারী নয় এই মহিলা আল্লাহর কাছে এত তওবা করেছে আল্লাহর কাছে এত ক্রন্দন করেছে তার চোখ দিয়ে এত পানি ঝরেছে সে এত ভয়ে ভীত হয়েছে এই মহিলার তওবাটা যদি সারা পৃথিবীবাসীকে বণ্টন করে দেওয়া হয় সারা পৃথিবীবাসীর পাপ ক্ষমা হয়ে যাবে সুবহানাল্লাহ বুঝতে পারলেন কোরআনের আইন শোনার পরে নিজের অন্তরটা কম্পিত হয় চোখ দিয়ে অশ্রু বের হয় বুঝতে পেরেছেন প্রথম নাম্বার গুণ হলো এটা মুমিন হতে গেলে তার কোরআন শোনার পরে অন্তর কেঁপে উঠবে দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে দুই নম্বর গুণ হলো তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলোকে আয়াত মানে হলো নিদর্শন চিহ্নরি যেটাকে বলা হয় এটা নয় যে এখানে যেমন আয়াত লেখা আছে এটা এটাই হলো কোরআনের আয়াত এটা তো আয়াত কিন্তু আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে নিদর্শন কি নিদর্শন মমিনের সামনে যখন আল্লাহর আয়াত নিদর্শনগুলো পেশ করা হবে ওইটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে যখন ওই লোকটা তখন ওই মমিন ব্যক্তিটার ঈমান বেড়ে যাবে তার মানে এই আয়াত দ্বারা পরিচয় পেলাম জানতে পারলাম যে মমিনের ঈমান মাঝে মধ্যে কমে যায় আবার মাঝে মধ্যে বেড়ে যায় প্রমাণ পেলাম এবার চিন্তা ভাবনাটা কেমন করবেন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই এই যে আমি আনিকুল ইসলাম আমার শরীরটা দেখতে পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানব জাতিকে সুন্দর একটা গঠন দিয়ে তৈরি করেছি যেমন এই যে হাতটা দেখতে পাচ্ছেন আমার হাত এই হাতের মাঝখানে একটা ব্যারিং সিস্টেম করা আছে এই হাতের মধ্যে ব্যারিং সিস্টেম করার কারণে আর এই যে হাতের মধ্যে আঙুলগুলো সোজা নেই এখানেও ব্যারিং সিস্টেম করা আছে তো এই সিস্টেম করার কারণে আমি নিজের খাবার নিজে তুলে খেতে পারছি এই আয়াত এটা আল্লাহর একটা আয়াত নিদর্শন এইটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন তো আল্লাহ যদি আপনার এখানে এই মুচড়ানোর ব্যবস্থাটা না করতেন আর এই জায়গায় আঙুলগুলো যদি সোজা রেখে দিতেন আপনি নিজের খাবারটা তুলে আপনি খেতে পারতেন না নিজে আমি যদি খাবার জন্য খাবার তুলতাম আমি না খেয়ে আমার এই ভাইয়ের মুখে যেত কোনটা এই ভাইয়ের মুখে যেত এই জিনিসটা নিয়ে যখন আপনি চিন্তা ভাবনা করবেন গোর ফিকির করবেন তখন আপনার ঈমানটা বেড়ে যাবে আল্লাহুস সামাদ আল্লাহর কত বড় শক্তি আল্লাহ সর্বশক্তিমান
সামান্য একটা জলসার প্যান্ডেল কয়েকটা কাপড় টাঙানোর জন্য কটা খুঁটি লেগেছে দেখেন, খুঁটি খাম্বা লেগেছে, লেগেছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় একটা আসমান আমার আপনার উপরে ঝুলিয়ে রেখেছেন, কোনো খুঁটি খাম্বা আছে? এই জিনিসগুলোকে নিয়ে যখন মুমিন চিন্তা ভাবনা করবে, আর এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন, তখন তার কি হবে, ঈমানটা বেড়ে যাবে। আরেকটা নিদর্শন আপনাকে শোনাই। আচ্ছা, গরুর বাচ্চা হয় আপনাদের দিকে? গরুর বাচ্চা হতে সময় কতদিন লাগে? কতদিন? ছয় মাস কিংবা সাত মাস, দশ মাস লাগে? মানে একটা মহিলা মানুষ যতদিন তার সন্তানকে গর্ভধারণ করেন, কম বেশি ওই রকমই একটা গরু তার সন্তানকে গর্ভে ধারণ করেন। আচ্ছা বলুন তো, একটা গরুর যখন ডেলিভারি হয়, মানে বাচ্চা প্রসব হয়, তখন কি কোনো ডাক্তার থাকে? কোনো তার পাড়া প্রতিবেশী তাকে সাহায্য করে? একটা গরু গোয়াল ঘরে বাঁধা আছে, প্রতিদিন মশার কামড় সহ্য হয় না, গরম সহ্য হয় না, কোনো পাঙ্খা নেই, ফ্যান নেই, কোনো বাতাসের ব্যবস্থা নেই, কোনো মশারির ব্যবস্থা নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, ওই গরুটা তার সন্তানকে পেটে ধরে যেদিন তার বাচ্চা প্রসব করার সময় হয়, সেদিন একবার রাত বারোটার সময় উঠছে, একবার বসছে, একবার এই কাত হচ্ছে, আরেকবার এই কাত হচ্ছে, কিন্তু তার কোনো মা খালা এসে তাকে সাহায্য করে না। মা রে ধৈর্য ধারণ কর, এক্ষুনি তোমার সন্তান যখন এসে যাবে সমস্ত কষ্ট তুমি ভুলে যাবে, এই কথা বলার কোনো সুযোগ নাই। গরুটার বাচ্চা হয়ে গেল কষ্ট সহ্য করার পরে। আচ্ছা বলুন তো, একটা গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে বাচ্চাটাকে হাঁটতে সময় কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? আধা ঘন্টা অনেক বেশি বলে ফেললেন, পাঁচ থেকে সাত মিনিট, সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে হাঁটতে শিখে, শিখে না? আপনি এই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন, একটা গরুর বাচ্চা দশ মিনিটের মধ্যে হাঁটতে শিখে, নিজে নিজে উঠে দাঁড়ায়, নিজেই যেন দুগ্ধ পান করার জন্য মায়ের মুখে একবার টান দেয়, মায়ের পাছায় একবার টান দেয়, এদিক ওদিক টান দেয়, দুধ আসে না। গরু নিজের ভাষায় বলে, ও আমার ছেলে, ও আমার সন্তান, পিছন দিকে একবার হুড়কি মার, দুধ পেয়ে যাবি। আবার পিছন দিয়ে দুধ টানে, মা প্রথম সন্তান প্রসব করেছে, প্রথম প্রথম দেখবেন গরুর দুধে, গরুর বাটে দুধ আসে না, আসে প্রথম, তখন ওই গরুটা মানে মা গরুটা বাচ্চাকে ইশারায় বলে, বাবা একবার হুড়কি মার, উপর মনে দুধ চলে আসবে। দেখবেন বাচ্চা মাঝে মধ্যে হুড়কি মারে, উপর মনে গুতা মারে না, গুতা মারার সাথে সাথে দুধ বেরিয়ে আসে। আপনি এই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন তো, যে একটা বাচ্চা, গরুর বাচ্চা, গরুর মা দশ মাস দশ দিন নয় মাস ধরে নিজের সন্তানকে পেটে রাখলো, কত কষ্ট সহ্য করলো, প্রসব হওয়ার সময় কত যন্ত্রণা, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কেউ কোলে তুলে নিল না, তাকে কেউ আদর করলো না, কেন? আর একটা মানুষের বাচ্চা হাঁটতে সময় কতক্ষণ লাগে? কতক্ষণ? এক বছর, দেড় বছর, সর্বোচ্চ দুই বছর লাগে কি না? তো খুব যদি কম, কমসে কম ছয় থেকে আট মাস সময় লাগে একটা বাচ্চাকে হাঁটতে শিখতে, তাই না? এই জিনিসটা একবার চিন্তা করুন, আমি বিয়ে করেছি, বিয়ে করার তিন মাস পরে আমার স্ত্রীর পেটে বাচ্চা, চলে গেলাম স্বাস্থ্য কেন্দ্রে, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো ঠিক আছে, প্রেশার এত, ওজন এত, এই যে আয়রন বড়িগুলো নিয়ে যাও, এতদিন খাবে, প্রতিদিন আয়রন বড়ি খাই, ভিটামিন খাই, বাচ্চা প্রসব হওয়ার সময় যেদিন নয় মাস দশ দিন হয়ে যায়, কিংবা দশ মাস হয়ে যায়, কিংবা যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, সেই দিন ওই মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়। আবার আমার কাছে মনে করেন টাকা নাই, বর্তমানে ডাক্তারদের একটা ব্যবসা, হসপিটালে গেলেই সিজার, কথা ঠিক না ভুল? হসপিটালে গেলেই সিজার,
একটা মেয়ে নরমালে বাচ্চা হবে অথচ তাকে হসপিটালে নিয়ে যান আপনার সিজার করে দিবে কি বলে আনিকুল তোমার বাচ্চাটা ডিসপ্লেস হয়ে গেছে বাচ্চাটা উল্টো হয়ে আছে বাচ্চার মাথাটা ওই দিকে চলে গেছে এই বাচ্চা পেটের ভেতরে পায়খানা করে দিয়েছে ডাক্তারদের ভাষা এই কটাই এর থেকে বেশি ভাষা বলে আচ্ছা বলুন তো আপনার দাদা নানা নানি পিঢ়ি পিঢ়ি তার আগে এতগুলো সন্তান হাজার হাজার মানুষ পৃথিবীতে এসেছে কোনো ডাক্তার বা সিজারের প্রয়োজন হয়েছে হয়নি আমার নিজের ছোট বোন গত পরশু দিনে সন্তান প্রসব করেছে মেয়ে সন্তান আলহামদুলিল্লাহ আমি প্রথমবার মামা হলাম তো নর্মাল ডেলিভারি হয়েছে বাড়িতেই হয়েছে আলহামদুলিল্লাহ আমার দুইটি কন্যা সন্তান কয়টি দুইটি কন্যা সন্তান দুইটি বাড়িতে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভারতে একটা সিস্টেম করেছে সেটা হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কিংবা বাচ্চা ভূমিষ্ঠর জন্য যদি তাকে হসপিটালে না নিয়ে যাওয়া হয় তাহলে তাকে জন্ম সনদ দেওয়া হয় না জন্ম সার্টিফিকেট আমি বলছি তোর জন্ম সার্টিফিকেট তোর কাছে রাখ আমার দরকার নেই আমি বাড়িতে করলাম কেন যে ওখানে গিয়ে আপনার কি করবে বাচ্চা বন্ধ করার ব্যবস্থা করবে যেন তাড়াতাড়ি বাচ্চা না আসে তার কোনো ইজ্জতের দাম নেই মহিলা ডাক্তার দিয়ে ডেলিভারি করা হয় না পুরুষ ডাক্তার দিয়ে ডেলিভারি করা হয় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য আমি আল্লাহকে বলি আল্লাহ আমাকে যেন হসপিটালের মুখ না দেখতে হয় এই বাচ্চা হওয়ার জন্য অন্য ক্ষেত্রে যাবো ইনশাআল্লাহ কিন্তু বাচ্চা হওয়ার জন্য আমাকে যেন যেতে না হয় আল্লাহ কবুল করেছেন দুইবারই এবারও আলহামদুলিল্লাহ ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তিন নম্বর সদস্য আসবে আপনারা দোয়া করবেন এটাও যেন বাড়িতে নর্মাল ডেলিভারিতে হয় দোয়া করবেন তো ইনশাআল্লাহ তো ব্যবসায় পরিণত হয়েছে আমি বলছিলাম কি আমার কাছে টাকা নেই আমি আমার মামা শাহ আলমকে বলেছি শাহ আলম মামা আমার আমি তো একজন গরিব মানুষ আমার স্ত্রীকে হসপিটালে নিয়ে যাব টাকা নাই আপনি 50,000 টাকা ধার দিন আগে থেকেই বলে রাখলাম বলে রাখি না এবার হসপিটালে যাওয়ার পরে বাচ্চা হচ্ছে বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দেওয়া হয় না আয়া বা আশা যারা থাকে তারা সঙ্গে সঙ্গে তুলে একটা ন্যাকড়া দিয়ে তেনা দিয়ে তাকে সুন্দর করে মুছে যত্ন করে কোনটা গরুর বাচ্চাকে করেছিল গরুর বাচ্চাকে করেছিল আপনাকে করলো গরুর বাচ্চা হাঁটতে কতদিনে শিখলো কতদিনে 5-10 মিনিটের মধ্যে আর একটা বাচ্চা হাঁটতে শিখলো কত 8-9 মাস তাহলে এইখানে একটা বুঝার বিষয় আছে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে সেটা হলো যে আমাকে আপনাকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে হাঁটার ব্যবস্থা করে দিতেন তাহলে আপনি আপনার নানার আদর পেতেন বাবার আদর পেতেন মায়ের আদর পেতেন ডাক্তার আদর করত একটু যদি কেঁদেছেন আপনার আব্বা এসে স্ত্রী কাজ কাম নাই আমার ছেলেটা কাঁদছে তুমি দেখতে পাও না বলে না বলে না আপনি যদি সঙ্গে সঙ্গে হাঁটতে শিখে যেতেন এ কথা আপনার বাপ বলতো না এ কথা আপনার বাপ বলতো না আপনাকে একদিন মাটিতে শুতে দেয়নি আপনার মা আপনার আব্বা আপনার দাদি এসে বলছে এ এই বোমাই কাজ কাম পাও না তুমি আমার এই নাতিটাকে মাটিতে শুয়ে রেখেছো এইভাবে বকা দিত বৌমাকে দিত না এই জিনিসটা আপনি চিন্তা ভাবনা করুন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একটা নিদর্শন কত বড় আপনার উপরে দয়া কত বড় নিয়ামত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে মায়ের আদর পাইয়েছেন বাবার আদর পাইয়েছেন স্ত্রীর আদর পাইয়েছেন আপনার সারা পৃথিবী অর্থাৎ আত্মীয় স্বজন সবাই আপনাকে আদর করেছে কিন্তু একটা গরুর বাচ্চাকে এই আদর তো কেউ করেনি সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর তাহলে এটা আল্লাহর একটা দয়া না দয়া নয় এগুলোকে নিয়ে আপনি মাঝে মধ্যে চিন্তা ভাবনা করবেন গর ফিকির করবেন আর যখন আপনি চিন্তা ভাবনা গর ফিকির করবেন আপনার ঈমান যদি 50 থাকে 100 হয়ে যাবে নারাই তাকবীর তাহলে আল্লাহর কোরআন সত্য জি তো একটা হয়ে গেছে তো যাই হোক আর কিছুক্ষণ সময় দেন সংক্ষিপ্তে আমি বলে দিচ্ছি সংক্ষিপ্তে এই আয়াতগুলোর ব্যাখ্যা করে দিয়ে ছেড়ে দিচ্ছি সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর